আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সলসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা। গত ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের ভারব প্রকাণ্ড, ভারব কাকে বলে, ভারবের পরিচয় সহ নিয়ে, ভারব কত প্রকার কী কী এবং তাদের সংজ্ঞা সহ উদাহরণ সহ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আশা করি আপনারা অনেকটাই আপনাদের অনেক ভিডিওটি অনেকটা ভালো লেগেছে এবং আশা করছি যে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের আলোচনায় থাকবে যে অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই চারটি বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, এই চারটি বিষয় গ্রামাটিক্যালের জন্য মোটামুটি মানে যারা ইংরেজি ভালো মতো শিখতেছে তাদের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না, এগুলো আমাদেরকে মোটামুটি জানা লাগবে। তো সেই বিষয় হিসেবে আমিও আজকে আপনাদের সামনে এই চারটি বিষয়ের জাস্ট পরিচয়টা তুলে ধরবো। এগুলোর প্রকার নিয়ে তেমন একটা আলোচনা হয় না বা এগুলো আমাদের তেমন একটা কাজে আসে না, তাই আমরা একটু এগুলোর প্রকার নিয়ে আলোচনা করবো না। আজকে জাস্ট আমরা এগুলোর ডিফিনিশনটা জানবো এবং এগুলো কী এবং কেন ব্যবহৃত হয় এই ব্যাপারে আমরা আজকে জানবো। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট রাখবো, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল ক্লাস। ভিউয়ার্স, বোর্ডে দেখতে পাচ্ছেন আজকে আমরা অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই পার্টস অফ স্পিচের এই শেষ চারটি প্রকার নিয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো অ্যাডভার্ব হচ্ছে যে এমন কতগুলো ওয়ার্ড যে ওয়ার্ডগুলো একটি সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং ব্যবহৃত হয়ে নাউন বা প্রনাউন ব্যতীত ওই সেন্টেন্সটির আরও অন্যান্য যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলোকে মডিফাই করে বা ওই বা একটি সেন্টেন্সের নাউন বা প্রনাউন ব্যতীত আর অন্যান্য যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোকে মডিফাই করার জন্য যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। তো ভিউয়ার্স, অ্যাডভার্বের উদাহরণস্বরূপ আমরা এখানে একটা লিখলাম যে দ্য বয় ইজ working slowly. ভিউয়ার্স, লিখলাম যে অ্যাডভার্ব হচ্ছে একটি উদাহরণ আমি লিখেছি সেটা হচ্ছে দ্য বয় ইজ ওয়াকিং স্লোলি, বালকটি খুব ধীরেই হাঁটে বা খুব ধীরে ধীরে হাঁটে। তো ভিউয়ার্স, এই এই সেন্টেন্সটিকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তো এখানে দ্য বয়টা হচ্ছে নাউন, তো নাউন তো আসলো, নাউনকে বাদ দিয়ে আমরা যে বাকি ওয়ার্ডগুলো যে রয়েছে যেমন ইজ ওয়াকিং, ওয়াকিং এটা হচ্ছে একটি ভার্ব। তো স্লোলি, এই স্লোলি শব্দটি দ্বারা কোন কোন ওয়ার্ডটিকে একটু মডিফাই করে সেটা একটু যদি আমরা দেখি তখন দেখি যে এই যে স্লোলি তো ধীরে ধীরে ওয়াকিং হাঁটে, তো হাঁটার সাথে একটা ধীরে ধীরে বা ওয়াকিংয়ের সাথে একটি স্লোলির একটি সম্পর্ক বিদ্যমান। তো এই স্লোলিটাই মূলত বা ধীরে ধীরে এটাই মূলত মডিফাই করেছে ওয়াকিং বা হাঁটাকেই। তো সেই হিসেবে স্লোলি ওয়াকিং বা ধীরে ধীরে হাঁটা এটাকেই মূলত যে স্লোলি, এই যে ভারবটাকে যখন মডিফাই করা হয়েছে এই ভারবকে মডিফাই করেছে এই জন্যই এই স্লোলিকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। তো ভিউয়ার্স, এই হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন, এই যে একটু ওয়ার্ড, প্রিপোজিশন একটি ওয়ার্ড, এই ওয়ার্ডকে যখন আমরা একটু একটু শাব্দিকভাবে একটু ভেঙে একটু বোঝার চেষ্টা করি। তো ভিউয়ার্স, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তো ভিউয়ার্স, আমরা এই এই প্রিপোজিশনকে একটু ভাঙলেই তখন আমরা বুঝতে পারি পূর্বের অবস্থান বা অবস্থানের পূর্বে। তার মানে প্রিপোজিশনের সঙ্গে এবার এরকম হতে পারে যে প্রিপোজিশন হচ্ছে এমন কতগুলো ওয়ার্ড বা লেটার যেগুলো বা ওয়ার্ড ধরে নিলাম যে প্রিপোজিশন হচ্ছে এমন কতগুলো ওয়ার্ড যেগুলো কোনো একটি নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে এর এবং পুরো সেন্টেন্সটির মধ্যে একটি বা নাউন এবং পুরো সেন্টেন্সের অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর মধ্যে যখন একটি সম্পর্ক স্থাপন করবে তখন সেগুলোকে বলা হয় প্রিপোজিশন।
তো ভিউয়ার্স প্রিপোজিশন হচ্ছে যে কোনো একটি এমন কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো নাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য কোনো ওয়ার্ডের সাথে একটি সম্পর্ক স্থাপন করে দিবে সেগুলোকে বলা হয় প্রিপোজিশন। তো ভিউয়ার্স যেমন একটা উদাহরণ যদি আমরা লিখি যে দাবু অন দ্য টেবল, তো ভিউয়ার্স এখানে লিখলাম যে দা বুক অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। তো ভিউয়ার্স বইটি টেবিলের উপরে, এই যে দা বুক, দা বুক অন দ্য টেবল, সরি, দা বুক ইজ, দা বুক ইজ অন দ্য টেবল, বইটি হচ্ছে টেবিলের উপরে। তো ভিউয়ার্স এখানে দা বুকও একটি নাউন, দ্য টেবলও একটি নাউন, ইজ হচ্ছে ভার্ব, অন যে শব্দটি এসেছে বা অন যে ওয়ার্ডটি রয়েছে এখানে এই অনটি মূলত প্রিপোজিশন। তো ভিউয়ার্স আমরা প্রিপোজিশনের সঙ্গে যেটা বলেছিলাম যে নাউনের পূর্বে বসে নাউন এবং অন্যান্য যে এর আগে যে অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মাঝে একটি সম্পর্ক স্থাপন করবো আমরা একটু সেটি দেখি। তো ভিউয়ার্স দেখাই যাচ্ছে যে দা টেবল এটি একটি নাউন, তো টেবিলের উপরে আছে বইটি, তো বইটি টেবিলের উপরে রয়েছে। এই যে অন শব্দ দ্বারা যে উপরে বুঝতে পারছি আমরা যে এটা এই যে টেবল এবং টেবিল এবং বইয়ের মধ্যে একটি সম্পর্ক যে রয়েছে সেটা হচ্ছে টেবিলের উপরে যে বলা রয়েছে, এই যে উপরে বা অন শব্দটি আসার কারণে কিন্তু আমরা বুঝতে পারছি টেবিলের উপরে বইটি আছে আর কি নিচে আছে না পাশে আছে না ডান পাশে না বাম পাশে না কিঞ্চিত উপরে এরকম কোনো কিছু না, একদম বই এবং টেবিলের সাথে একটি সম্পর্ক স্থাপন করে দিয়েছে। তো ভিউয়ার্স এখানে যে অন ব্যবহার করা হয়েছে এখানে এই অনটাই হচ্ছে, এই অনের কারণে একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে, এই অনটাই হচ্ছে প্রিপোজিশন। তো ভিউয়ার্স এরপর হচ্ছে কনজাংশন। তো কনজাংশন শব্দের অর্থ হচ্ছে কনজাং বা কনট্রাক্ট করে দেয়া বা সংযুক্তি স্থাপন করে দেয়া। ভিউয়ার্স কনজাংশনের সঙ্গে যদি হয় তো এইভাবে বলা যায় যে যেই সমস্ত ওয়ার্ডগুলো দুটি সেন্টেন্সকে বা দুটি ক্লজকে বা দুটি ফ্রেজকে পাশাপাশি একদম একটি আরেকটির সাথে একটি সম্পর্ক স্থাপন করে দিয়ে সংযোগ স্থাপন করে দিয়ে সেগুলোকে বলা হয় কনজাংশন। তো ভিউয়ার্স কনজাংশন বোঝার জন্য যে উদাহরণটি আমি দিব সেটি হচ্ছে যে করিম এন্ড রহিম ফ্রেন্ডস। করিম আর রহিম, করিম অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস, করিম এবং রহিম দুজন বন্ধু। তো করিম অ্যান্ড রহিম যে যে করিম এবং রহিম যে এবং একটি শব্দ আসার কারণে কিন্তু করিম এবং রহিম দুজনকেই সংযুক্ত করা হয়েছে। এই অ্যান্ড শব্দটি ব্যবহারের কারণে কিন্তু করিম এবং রহিম উভয়জনই কিন্তু উভয় শব্দটাকে বা উভয় ব্যক্তিগুলোকে একজন আরেকজনের সাথে সংযোগ স্থাপন করেছে কিসের মাধ্যমে, অ্যান্ডের মাধ্যমে। তো ভিউয়ার্স এই যে অ্যান্ড, এই অ্যান্ডটাই হচ্ছে কনজাংশন। এমনভাবে যেই সমস্ত ওয়ার্ডগুলো দুটি সেন্টেন্স, দুটি ওয়ার্ড কিংবা দুটি ক্লজ কিংবা দুটি সেন্টেন্সের মধ্যে যে একটি সংযোগ স্থাপন করে দেয় সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় কনজাংশন। তো ভিউয়ার্সের পর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে, ইন্টারজেকশন মনে করেন আমাদের, আমাদের অনেক খুশির খবর থাকে, আমাদের অনেকগুলো দুঃখের খবর থাকে, বা আমরা দুঃখে পড়লে এক ধরনের ওয়ার্ড আমরা অটোমেটিকলি আমাদের মন থেকে চলে আসে, বা খুশিতে থাকলে অটোমেটিকলি অনেকগুলো ওয়ার্ড আমাদের ভিতর থেকে অটোমেটিকলি চলে আসে। মূলত এই ওয়ার্ডগুলোকে একটি নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে ইন্টারজেকশন, বা বাংলায় যেটাকে বলা হচ্ছে অন্তর্ভাব, যে আমাদের মনের ভিতরে যে খুশি এবং দুঃখের জন্য আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলোই সমষ্টি হচ্ছে মূলত ইন্টারজেকশন। তো ভিউয়ার্স ইন্টারজেকশন কি, যেমন আমরা বলে থাকি, অনেকেই বলে থাকি ওয়াও, ওয়াও হোয়াট এ নাইস বার্ড, সেখানে ওয়াও হোয়াট এ নাইস বার্ড বলে আমি একটি সেন্টেন্স লিখেছি।
তো ওয়াও দ্বারা আমার একটা মানে একটা আশ্চর্য বা আমি খুশি হয়েও বলেছি বা আমি দুঃখ হয়ে বলিনি, খুশি হয়েই যে আমি ওয়াও বলেছি এটা হচ্ছে আমার মনের একটি আকস্মিক ভাব। এই মনের একটি আকস্মিক ভাব যখন কোন একটি ওয়ার্ডের মাধ্যমে কোন একটি সেন্টেন্সে প্রকাশিত হয় সে ওয়ার্ডটিকে বলা হয় ইন্টারজেকশন বা অন মনের অন্তর্ভাব সম্পর্কিত যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তো ভিউয়ার্স এখানে ওয়াওটা হচ্ছে ইন্টারজেকশন। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাডভার্ব কী, প্রিপোজিশন কী, কনজাংশন কী এবং ইন্টারজেকশন কী। তো ভিউয়ার্স আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ যে আটটি প্রকার রয়েছে সেই আটটি প্রকার আলোচনা আজকের মতো এখানে শেষ হল। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।